আপনি চাইলে খুব সহজে আপনার গ্যালারি থেকে আপনার পার্সোনাল ছবি বা ভিডিও হাইড করে রাখতে পারেন। কিভাবে রাখবেন চলুন সেটা দেখে নিই। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন গুগল ফাইল। ফাইল লেখার পর আপনি চার্জ বাটনে ক্লিক করবেন। সেকেন্ড যে অ্যাপসটি দেখা যাচ্ছে সেটা আমার ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। দেন ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এখানে কোনটা কী স্টোরেজ আছে সব কিছু দেখা যাচ্ছে। আমরা এখানে কালেকশানে দেখছি সেভ ফোল্ডার, এই সেভ ফোল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা পাসওয়ার্ড যেটা দিয়ে আমরা সেট করব সেটা আপনারা সেট করে নেবেন, আমার আগে থেকে সেট করা আছে। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন ব্যাক অপশনে দিবেন। ব্যাক অপশনে দেওয়ার পরে আপনি এখানে যে ফাইলটা আপনার এখানে রিসেন্ট থেকে দেখবেন, যে ফাইলটা আপনি এখানে হাইড করতে যাচ্ছেন ওই ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এখানে আমার এই ভিডিওটা এবং আমার এই ছবিটা হাইড করে রাখবো, তাহলে সেক্ষেত্রে আমি এখানে থ্রি ডট অপশনে যাব। যাওয়ার পরে মুভ টু সেভ ফোল্ডার এখানে ক্লিক করে দেব। দেন আবার পাসওয়ার্ডটা দিব। পিনটা দেওয়ার পরে আমার এটা অটোমেটিক হাইড হয়ে যাবে। তো আমি যখন এখানে গ্যালারিতে গিয়ে দেখলাম, আমার গ্যালারিতে দেখার পর দেখলাম এখানে আমার ছবিগুলো অটোমেটিক্যালি হাইড হয়ে গেছে। তো আপনি আবার এই ছবি এবং ভিডিও কীভাবে ফেরত আনবেন সেটা জানার জন্য আপনার দেখবেন সেভ ফোল্ডারে যাবেন। সেভ ফোল্ডারে যাওয়ার পর আবার আপনার পিনটি দিবেন। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন আপনার যে দুইটা ফাইল এখানে আপনি আবার আপনার গ্যালারিতে নিয়ে আসতে যাচ্ছেন দুইটা ফাইল এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। মুভ আউট অফ সেভ ফোল্ডার এটা ক্লিক করলেই ফাইলগুলো আবার আপনার গ্যালারিতে চলে আসবে। তো আপনি এইভাবে খুব সহজে চাইলে আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি বা ভিডিও হাইড করে রাখতে পারবেন।